এক্সপেরিমেন্ট বস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি অভিক। আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও, সেটা হচ্ছে লিফ ভার্সেস ইঙ্ক। তাহলে আমরা দেখব গাছের পাতা এবং ইঙ্কের সাথে যদি সংযোগ হয় তাহলে জলের মধ্যে কি ঘটতে পারে। চলো তাহলে ভিডিওটা দেখে নিই। আমার হাতে রয়েছে পেন, আর এই পেন থেকে আমি রিফিলটা বার করে নেব, আর সেই রিফিল থেকে আমি কালিটা বার করে নেব। আর আমার হাতে রয়েছে একটা পাতা, সেই পাতার মধ্যে লাগাবো। চলো তাহলে খুলে নিই। এই হচ্ছে আমার হাতে রিফিল, রিফিল থেকে কালিটা আমি বার করব। কালিটা বার করে পাতার মধ্যে লাগাবো, ঠিক গোড়ার দিকে। আমি গাছের পাতার ঠিক গোড়ার দিকে কি করেছি, কালিটা নিয়েছি। এবারে আমি কি করব, জলে এটা নামিয়ে দেবো পাতাটাকে, দেখি কি হয়। দেখো কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে পাতাটা, দারুণ সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। কত সুন্দর, কি সুন্দর বর্ণের একটা পেছন থেকে কিন্তু একটা আভা বেরিয়ে আসছে কালির, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে, বাহ দুর্দান্ত। আমি একটু দেখি, হাত দিয়ে সরিয়ে দিই। যাই হোক, আর যাচ্ছে না, তবে দেখা গেল একটা সুন্দরভাবে একটা প্যাটার্ন কিন্তু জলের মধ্যে রয়েছে। এই হচ্ছে দেশলাইয়ের ঠোঙা, এর পেছনে আমি কালি রীতিমতো যেরকম গাছের পাতায় লাগিয়েছিলাম সেরকমভাবে ঠোঙাতেও লাগিয়ে নিয়েছি। দেখি এটা জলে ছেড়ে কি হয়। ওয়াও, বিউটিফুল, দারুণ দারুণ। হ্যাঁ, পাতার থেকেও আরও ভালো কিন্তু লাগছে দেখতে, ভীষণ সুন্দর, বাহ দুর্দান্ত। দেখো পেছন দিকে গিয়ে কত সুন্দর আভা কিন্তু কেটে আসছে, পেছন থেকে কত সুন্দর আভা আসছে, বাহ ভীষণ সুন্দর, দুর্দান্ত। দেখে আর একটু ঘুরিয়ে দিই, আবার কি হবে। হ্যাঁ হচ্ছে হচ্ছে না, চলছে না আর। যাই হোক, মনে হয় কালি শেষ হয়ে গেছে পেছনে। পাতা আর কালি দিয়ে এই পরীক্ষাটা আমরা দেখলাম, এর ফলাফল হিসেবে আমরা কি দেখলাম, যে পাতাতে যখনই আমি কালি লাগাচ্ছি তখন জলে যখনই আমি ফেলছি তখন কি হচ্ছে, পাতাটা ধীরে 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 পেছনে আভা ছাড়তে ছাড়তে কিন্তু এগিয়ে যাচ্ছে জলের মধ্যে। এরকম দেশলাই তোমার ঠোঙেও আমি দেখলাম যে জলে যখনই ফেলছি কালি লাগিয়ে তখন কিন্তু সরে যাচ্ছে, কেননা কালির একটা গুণ আছে যেটা কিন্তু জলের সাথে কালি কিন্তু মেশে না, সেই জন্য এই হালকা জিনিসগুলো জলের মধ্যে যখনই কালি লাগিয়ে ফেলছি সেটা সঙ্গে সঙ্গে তোমার সরে যাচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এরকম নেক্সট ভিডিও আরও আসবে ধীরে ধীরে তোমাদের কাছে। আর তোমরা যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমাদের তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।